গাইস, আই এম বন্দনা মুখার্জি। আমি এখন একটা ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে শুক্রবার, মানে বারটা বলার আগে থেমে যায়, মনে হয় কী বার কী বার আজকে। সকালে মনে করছি শুক্রবার, কিন্তু কাজ করতে করতে আবার ভুলে যায়, বলার সময় মনে করতে হয় আজ কী বার। তো আজ হচ্ছে শুক্রবার, আর ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি। হাজব্যান্ড এইমাত্র অফিস থেকে ফিরলো, অনেকক্ষণ আমাকে চা চা করছে, চা এখনো করা হয়নি, যাচ্ছি একটু পরে করব। আর আজকে বিকেলে যেভাবে তৈরি হই সেভাবেই হয়েছি, শুধু একটা নিউ ড্রেস পরেছি যেটা হচ্ছে র‍্যাপার গাউন, অনেকটা ঘেরা আছে আর খুব সুন্দর কমফোর্টেবল একদম ড্রেসটা, গরমে খুব আরাম। এই দেখুন, আয়নাতেও কিছুটা দেখা যাচ্ছে, সিমরন পরে ভালোভাবে দেখাবে। বেশ অনেকটা ঘেরা আছে আর কমফোর্টেবল ফিটিংস একদম। তো আমি এখানেই মার্কেট থেকে নিয়েছি, খুব ভালো লাগলো, আমি আরও দুটো অর্ডার দিয়েছি, তো এনে দেবে, সেগুলো দেখবো কী কালার আসে, পরে যাবো আর একবার মার্কেটে। তো সেদিনে এটা ব্যাস নেওয়া হলো আর পরাও হয়ে গেল। তো আজকেই নিউ পরলাম এটা, কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ড্রেসটা পরে। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ব্ল্যাক আর অরেঞ্জ। সিমরন আমাকে আজ লিপস্টিক লাগিয়ে দিয়েছে, আমি যখনই লিপস্টিক লাগাই সিমরন এসে বলে মা আমি লাগাবো, তো ওই লাগিয়ে দেয়। তো চলুন চাটা করি আর না দেরি, কেননা অনেকক্ষণ আমাকে চা 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 করেছে, তো চলুন চা বানিয়ে নিই। এই জন যেতে যেতে দেখাচ্ছি চা বানাতে আসছি, কি করব, চা চাটা আগে খাইয়ে দি। এই যো জল নিচ্ছে এক হাতে, এক হাতে ফোন মোবাইল, জল নিলাম আন্দাজ করে। এবার রেগুলেটার, না সরি লাইটার, রেগুলেটারটা চালু করি। এরপর লাইটারের কাজ, তো ব্যাস এক হাতে আমি চা চড়িয়ে দিলাম, চাটা বানাই, চা বানিয়ে এক্ষুনি আসছি। কি করি কি করি চা বানাই। শুরু করেছি গুড ডে বিস্কিট দিয়ে। এটা আমরা ডান হাতে খাচ্ছি, হ্যাঁ সবাই বলে বাঁ হাতে, এটা বাঁ হাত নয় কিন্তু, সবাই জেনে গেছে, এতদিনে জেনে গেছে যে সেলফি মোডে আছে, এটা আমাদের রাইট হ্যান্ড। এতদিনে সবাই আপনারা পরিচিত হয়ে গেছেন, দু বছরের তো উপরে হয়ে গেল, আড়াই বছর আমার এই চ্যানেলটা, তার জন্য নিশ্চয়ই সবাই জেনে গেছে, আর নতুন করে বলার কিছু নেই। আর চাটা ভীষণ ভালো বানিয়েছে, এমনিতে সব কিছু ভালো বানায়, উপরওয়ালার পুরো বরদান আছে, যা হাত দেবে সেটাই ভালো হবে, কি গো। আর আজকে কি বানাবো? আজকে সবাই ভিউয়ার্সরাও বলেছে, ভিউয়ার্সরা মানে হ্যাঁ আপনারা প্রত্যেকে যে কমেন্টে আমাকে লিখেছেন, মাটন রোগান জোশ এত ভালো লেগেছে আপনাদের, আপনাদেরও খুব ভালো লেগেছে শুনে খুব খুশি, কেননা একটা ভালো রেসিপি আমি শেখাতে পেরেছি, আর সম্পূর্ণ আমি নিজের স্টাইলে করেছি। তো ওইভাবে আজকে আমি চিকেন রোগান জোশ করব, আমাকে আজকে এরা বললো, মানে আমার হাজবেন্ড, আমার মেয়ে,
যে মা আজকে চিকেন রোগান জোশ বানাও, রুটি দিয়ে খাবো, বেশ কষা কষা মাংস। এখন থেকে তো খিদে বেড়ে যাচ্ছে শুনেই। গরমে স্যালাড, শশার আর রুটি, তো রুটি বানাতে হবে। চাটা খেয়ে নিই, একটু জোগাড় করবো, তারপরে আবার কথা বলবো। চাটা খাই, তারপর আবার আসছি, এক্ষুনি আসছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। শিমরান এখন চুলা জড়াচ্ছে, আমাদের চা খাওয়া হলো, আর একটু মশলা টশলা জোগাড় করে নিলাম কিচেনে, একটু পরে করবো। মানে চিকেন করতে হবে, রুটি আছে, তো রুটির আটার তো মাখা হয়ে গেছে, রুটির আটা মাখা হয়ে গেছে, রুটি বানাবো আর চিকেন বানাবো, হয়ে যাবে, অনেক দেরি আছে আস্তে আস্তে করে। এখন তো এইসবে সন্ধে হয়েছে, তো তার আগে শিমরান বলছে, মা আমাকে খুব ভালো একটা বেশ চুল বাঁধা, যেটা আমাকে যখন স্কুল যেতাম তখন তুমি খুব বেঁধে দিতে, তো এখন সেটা আমাকে আজকে বেঁধে দাও। এমনিতে বাঁধতে চাই না, কিন্তু আজকে ইচ্ছে হয়েছে। আর ওটা খুব ভালো লাগে পাঞ্জাবিদের, পাঞ্জাবিরা কিন্তু বেশি বাঁধে চুলটা, আর বাকি তো এখন সবাই সব কিছুই বাঁধছে, দেখতে ভীষণ ভালো লাগে। শিমরানকে আমি অনেকবার বেঁধেছি শিমরানের চুলে, তো আজকে বেঁধে দেবো, আপনাদের শিখিয়েও দেব কেমন করে আমি করছি। শিমরান একটু আজরে নিক চুলটা, গোলাপের স্টিকার দেওয়া, আর গোলাপের মতো দেখতে বাটারটা, একদম গোলাপের পাপড়ির মতো দেখতে, খুব কিউট দেখতে, আর ভীষণ স্মেল গোলাপের। আমি তো ব্যবহার করেইছি, ঘুম থেকে উঠেই নিয়েছি মুখে, এখন শিমরান নিচ্ছে। মানে মুখটা কেমন তেল তেল হয়ে যায় ঘুম থেকে ওঠার পর, তুলোতে নিয়ে একটু ওয়াশ করে দিলে কিন্তু মুখটা ঠান্ডা লাগে, মুখটার গ্লো ফিরে যায়। এই তো দেখুন না, মুখটা একদম ক্লিন হয়ে গেছে শিমরান এখন নিচ্ছে। তো তুমি এটা ব্যবহার করে নাও। সফট হয়ে গেছে, স্কিনটা খুব সফট করে দেয়, পিউরিফাই করে দেয়। আর এটা যে মেকআপগুলো সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, ওগুলো কিন্তু খুব জলদি রিমুভ করে। আর লিকুইড ম্যাট লিপস্টিক যেগুলো আমরা লাগাই, যেগুলো সহজে কিন্তু রিমুভ হতে চায় না, এটা কিন্তু ওয়ান স্ট্রোকে রিমুভ করে দেয়। তো এটা কিন্তু খুব ভালো, নিভিয়া মিসেলার রোজ ওয়াটার। আরেকটা নিভিয়ার খুব ভালো প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে নিভিয়ার মিশেলার ক্লিনজিং ওয়াটার। এটা হচ্ছে স্কিনটাকে ব্রেথ করে। আর এটা, এই যে মিশেল আছে, এই মিশেলটা আমাদের স্কিনটাকে কি করে, ম্যাগনেটের মতো কাজ করে। আমাদের স্কিনের যে ময়লা নোংরা যে ওয়েলটা থাকে, সেটা কিন্তু একদম ডিপলি আমাদের পিউরিফাই করে, স্কিনটাকে একদম ক্লিন করে দেয়। আর এতে যেহেতু স্কিনটা আমাদের এটা ডিপলি ক্লিন করে, তার জন্য আমাদের এজিংটা আসতে দেয় না,
আর শেড প্রুফ মেকআপ যখন আমরা ইউজ করি তখন দেখবেন কি হয়, পার্টিতে যাই বা আমাদের তো করতে হয় এরকম, তো বাড়িতে আসার পর নর্মাল জল দিলে কিন্তু যায় না, যখন আমরা এটা ইউজ করি একদম ডিপলি ক্লিন হয়ে যায়, স্কিনের যে পোর্সগুলো থাকে সেগুলোর মুখগুলো থেকে একদম ডিপলি ক্লিন করে, যার জন্য স্কিনটার গ্লোটাও বাড়ায়। আর সিমরন যেটা ব্যবহার করলো, নিভিয়ার ক্লিনজিং রোজ ওয়াটার আর ইয়েটা দেখালাম যেটা নিভিয়ার মিসেলার ক্লিনজিং ওয়াটার, এই দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করবেন, ডিটেলসে জানবেন, ক্লিক করে আর আনাতে পারবেন। তো সিমরনের আমি সেই সিমরন যখন স্কুল যেত সেই ছোট্টবেলা না যাই হোক একটু বড়বেলা ছিল, সেই চুল বানাটা আমি এখন বানছি, মায়ের কাছে তো সবসময় ছোট। চুলটা প্রথমে আমি একদম ভালো করে আঁচড়িয়ে মধ্যিখানে একটা সিঁথি করে নিলাম, সিঁথিটা কেটে নিলাম একদম সামনে থেকে পিছন বরাবর, যেভাবে আমরা সাগর চটি বানাই। আর আমার একটা ভালো চুল বাঁধা দেওয়া আছে সাগর চটি, ওটা যদি শিখতে পারে তাহলে এই চুল বাঁধাটা কিছু ইজি হয়ে যাবে, আরো ইজি হয়ে যাবে। আর এটা পাঞ্জাবি মানে পাঞ্জাবিরা খুব এটা করে, আমি দেখলাম যে সোজা আছে কিনা, আমি ঠিক এই কোণা দিয়ে শুরু করছি এখান থেকে, দেখতে থাকুন আমি করি। তো আমি চুলটা আজড়িয়ে একদিকে বেঁধেছি, দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে, আরেকদিকে বেঁধে দেব, ঠিক দুদিক থেকে নিয়েছি সাগর জুটি যেমন করে। আর এটাতে তলার দিকে আমি এভাবে গার্ডার দিয়ে দিয়েছি, আরেক দিকে বানিয়ে নি, দেখাচ্ছি আমি কেমন করে বানাবো। নিচের দিক দিয়ে একবার নিচের থেকে যাবে, ঠিক এই বেনুরিটা যেটা আমি হাতে দিচ্ছি একবার উপর দিয়ে যাবে, এইভাবে করবেন। আর ঠিক করার পর এইভাবে সেট করে দেবেন, তো এতটা অবধি হয়ে গেল। লাস্ট আছে পরে, লাস্টে যখন করবেন লাস্টে ঠিক একইভাবে এদিকে করবেন একবার, আর যেটা থাকবে এদিকে নেবেন একবার, ভালো করে চুলটা একটু জোরটাকে ছাড়িয়ে নিয়ে স্মুথ করে নেবেন। আর বাকি একটু একটু করে সেট, ব্যাস এইভাবে যতটা যে বেনুনি রাখতে চায়, এখন যদি এতটাই রাখি তাও ভালো লাগবে, আর একটু যদি বানিয়ে নিই সেটাও ভালো লাগবে। হয়ে গেল আমার সিমরনের চুল বাঁধা, দারুণ লাগছে চুল বাঁধাটা, দারুণ। আমি পিছনটা দেখাচ্ছি, পিছনটা তো আরো সুন্দর লাগছে, ভালো লাগছে তাই না মা? হ্যাঁ দারুণ, আমি তো বললাম দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে, ভালো লাগছে, স্কুল চলে যাও।
দারুণ লাগছে। থ্যাংক ইউ মাম্মি। চলো এবার রুটি করি, অনেক হলো। এবারে রুটি বানাই, রুটি বানিয়ে তারপর রাত্রের ডিনারের জন্য অনেক কিছু আছে, চলো। পাতা, দারচিনি, লবঙ্গ নিয়ে নিলাম। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা আজ গ্রেট করে দিয়েছি, যেগুলো লাস্টে থাকে সেগুলো আমি হাতে করে কুচি কুচি দিয়েছি। আর তেলের মধ্যে ঘি দিতে পারেন, আমি অল্প দিয়েছি তেলের মধ্যে, কেউ যদি না চান তো না দিতে পারেন। তো পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপর আমি মাংসটা দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা ছেড়ে দেব। চিকেনটা আজকে আমি স্কিনটা সহ নিয়েছি, যেটা আমার খেতে খুব ভালোবাসি। আপনারা এরকম চিকেনও করতে পারেন উইদাউট, যেটা স্কিন থাকে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখুন এখানে না, এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর দেবো এখানে আমি গরম মশলা গুঁড়ো, এটাতে দেবো অল্প জল। এই জায়গাতে আপনারা দই ইউজ করতে পারেন, যারা দই ভালোবাসে। এটাতে এইভাবে মিক্স করে রাখবো, মিক্স করলে ভালো হবে। ততক্ষণ এটা আমি কষাই। এবারে দেবো আমি হলুদ গুঁড়ো, নুন দিলাম, আর দেবো এই গুলে রাখা মশলাটা, গুঁড়ো মশলাটা। এরপর এটাকে ভালোভাবে কষাতে হবে। ব্যাস,
এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিচ্ছি, জলটা আন্দাজ মতো দেবো, আজকে তো রুটি দিয়ে খাবো, অতটা গ্রেভি রাখবো না। বলার কিছু নেই, কিচ্ছু নেই, অপূর্ব হয়েছে, দারুণ, ফ্যান্টাস্টিক, যত কমেন্ট আছে ভালো ভালো সব কিছু এর মধ্যে মিক্স করা আছে, দারুণ হয়েছে, দারুণ, মাইন্ড ব্লোয়িং। আমার তো রুটিটা ভালো লাগছে, মনে হয় এটা ভাতের সাথে দারুণ লাগবে। রুটি তো ভালো লাগছে কিন্তু ভাত দিয়ে খেলে মনে হয় আরো ভালো লাগবে। কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি, দুর্দান্ত। সত্যি এটা ট্রাই অবশ্যই করবেন, অবশ্যই ট্রাই করলে জানবেন যেটা খেতে কিরকম, তারপর আপনারাও যখন টেস্ট করবেন ঠিক এরকম কথাই বেরোবে। ডাল পিসগুলো একদম নরম হয়ে গেছে এখন, ঘি দেওয়া হয়েছিল, দারুণ লাগছে ঘিয়ের সেন্টটা। তো ফ্রেন্ডস, খাওয়া হলো, এখন মুড়ি জোয়ান ভাজা খাচ্ছি। অসাধারণ হয়েছিল চিকেনটা, চিকেনটা খাওয়া হলো, আর একে একে সব টেবিল গোছানো হলো, প্রত্যেকটা কাজ করতে করতে একদম থেকে গেলাম। যাই হোক, এখন ওয়েদারটা অনেক চেঞ্জ হয়েছে, কেননা যে গরমটা ছিল সেটা অনেকটা চলে গেছে, এখন একটু হলেও গরমটা কমলে, মানে কমে গেছে বলে আরাম লাগছে, অতটা গরম করছে না। আর ব্যাস, এবারে রাতে মুখ ওয়াশ করবো, ক্রিম লাগাবো, তারপর শোয়া। তো আমি যে ক্রিমটা লাগাবো সেটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডামডকের হাইড্রেটিং ফেস ক্রিম ফর ডে অ্যান্ড নাইট। তো এই ডামডকের তো বুঝতে পারছেন খুব ভালো ডামডকের যে প্রোডাক্ট, আর এটা আপনি ডে আর নাইট দুটোতেই ব্যবহার করতে পারবেন, মানে আপনার যদি একটা আপনি কেনেন তাহলে দুটোই কাজ দেয়। অনেক সময় অনেকে চায় যে একটাতে আমাদের কাজ হবে, আর ডে নাইট দুটোই ব্যবহার করবেন। যাদের পিম্পলস আছে তাদের পক্ষে খুব ভালো, কেননা এটাতে হাইলুরোনিক অ্যাসিড আর সেলিসাইলিক অ্যাসিড আছে, যার জন্য আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করে, পিম্পলসের যে দাগ ছোপ হয় সেটাকে ঠিক করে, আর রিঙ্কেলস যে পড়ে যায় সেগুলো কিন্তু আমাদের প্রিভেন্ট করে। অনেক গুণ এই ক্রিমটার মধ্যে, অনেক গুণ আছে, তাই একটা ক্রিমেই ব্যাস সব কিছু কাজ করবে। এই যে দেখুন, এটা এই ধরনের ঠিক চন্দনের মতো পেস্ট, যে
যেহেতু চন্দনের মতো দেখতে বুঝতেই পারছেন, স্কিনটাকে আমাদের প্রচণ্ডভাবে ব্রাইট করবে। আর সবথেকে ভালো, পিম্পলসের দাগ চলে যায়, এজিং আসতে দেবে না। তো ব্যাস শেয়ার করলাম। আর আজকে আরেকটা কাজ অপূর্ণ রয়ে গেল, নেল পলিশ লাগানো। শিবনের চুল আমি বেঁধে দিলাম আর শিবন আমার নেল পলিশটা আজকে আর টাইম পেল না। এতগুলো কাজ একসাথে করতে 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 ভাবলাম এই লাগাবো এই লাগাবো করে করে একটার পর একটা কাজ করতে করতে আমার আর হলো না। যাক গে, কালকে লাগাবো দেখি। কালকে যদি ব্লগ তুলতে পারি করব। কালকে হচ্ছে শনিবার, কালকে দেখি যদি পারি তাহলে অবশ্যই করব। আর ব্যাস কি, যদি ভালো লাগে তাহলে এই ব্লগটাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।